জনসভা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল হলদিয়ায় সোমবার হলদিয়া জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর তার মাত্র কয়েক ঘন্টা আগেই হলদিয়া শহর জুড়ে মোদীর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গেল এই পোস্টারগুলিতে লেখা ছিল প্রধানমন্ত্রীর দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীকে সন্দেশখালীর কাছে ক্ষমা চাইতে হবে হলদিয়া টাউনশিপের যে মঞ্চে প্রধানমন্ত্রী সভা করবেন তার পাশেই পোস্টারগুলি মারা হয়েছে এছাড়াও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মারা হয়েছে পোস্টার তবে কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি রবিবার রাতের অন্ধকারে এই পোস্টারগুলি মারা হয়েছে বলে অনুমান করা হচ্ছে হলদিয়া থেকে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা